नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। और आज के आमी बनिए देखा एकदम मुखरोचक एक स्नैक्स सिंगारा। तो चलून आमी किभावे बनाच्छी सेटा आपनादेर साथे शेयर करी। तो सिंगारा बनानोर जोन्नो आमी प्रथमे मयदाटा माखिए निच्छी। एखाने आमार एकटा बड़ो कापेर एक कप मयदा निये निएछी। एर मध्ये आमी दिए दिच्छी हाफ चामचेर एकटू कम नून और एकटू दिए दिच्छी जोयान। জোয়ানটাকে এইভাবে ভেঙে নিয়ে হাতের সাহায্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল। তেলটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়ানটা আমার একদম মেশানো হয়ে গেছে। এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি একটু চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। সিঙ্গারার পুরের জন্য আমি আলুটাকে এরকম টুকরো করে কেটে নিয়ে একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে 5 ফোড়ন আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, অল্প পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, এতে ধনে জিরে, শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা, এগুলো হচ্ছে শুকনো কলাই ভেঙে এই ভেজে গুঁড়ো করা আছে, আর লাগছে আমার বাদাম একটা শুকনো লঙ্কা। এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়নগুলো। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। আদা আর কাঁচা লঙ্কা থেঁটোটাও দিয়ে দিলাম। অল্প একটুখানি নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর ভাজা মশলাটা, সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখনই সুন্দর একটা সেন্ট উঠেছে। একটু সামান্য জল দিয়ে আমি এটা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। চাপা দিয়ে দিচ্ছি। তা আলুর পুরটা আমি দেখে নিচ্ছি। এই যে একদম জলটাও শুকিয়ে গেছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি হালকা করে করে ভেঙে দেব। এবার আমি বাদাম ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার একটু একদম শুকনো পুরটা তৈরি করে নেব। পুরটা এবার আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা করে নেব একবারে। তারপরে আমি সিঙ্গারার মধ্যে ভরব। পুরটা ওদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি লেচিটা এবার কেটে নিচ্ছি। ময়দার থেকে আমি তিনখানা লেচি করে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটু বেলে নেব। দেখুন আমি এই ময়দাটাকে এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। একটু মোটা লেচিটা ইয়েটা থাকবে বেসটা। এবার আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা পিস নিয়ে নিলাম। বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর জলটা এইভাবে লাগিয়ে দেবো দিয়ে। এইভাবে আমি একটা কোণে সেট করে নিচ্ছি। দেখুন এটা খুব ভালো করে জুড়ে নিতে হবে এই পাশটা। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি।
আলুর কুপটা ভরে নিলাম। নিয়ে আবার এই পাশটাও এভাবে জল লাগিয়ে নিচ্ছি। জলটা লাগিয়ে নিয়ে এই দুটো কোণকে আমি এইভাবে জুড়ে দেব। এইভাবে জুড়ে দিয়ে একটু ভালো করে চেপে জুড়তে লাগবে। দেখুন এটা সিঙ্গারা শেপ দিয়ে দিলাম। সুন্দর একটা সিঙ্গারা আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি আরো বাকিগুলো করে নেব। দেখুন আমার সিঙ্গারাগুলো একদম তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে তেলের মধ্যে একটু বনস্পতি মিশিয়ে নিয়েছি, এর জন্য টেস্টটাও খুব ভালো হবে, যেমন দোকানেতে করা হয় সেইভাবে। এবার তেলটা আমি 50% যখন গরম হবে তখনই আমি সিঙ্গারাগুলো দিয়ে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মিডিয়াম টু লো রেখেছি আঁচটাকে। আস্তে আস্তে একটা করে সিঙ্গারা আমি দিয়ে দিচ্ছি। সাবধানে ছেড়ে দিতে হবে এগুলোকে। একবারে আমার যতগুলো ধরবে, প্রথমে আমি নাড়বো না, এগুলোকে একটু হতে দেব। আর ধিমে আছেতেই এইভাবে আমি এগুলোকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব। দেখুন আমি সবকটা সিঙ্গারাকেই আস্তে আস্তে আমি ছেড়ে দিয়েছি, আর এগুলো এক সাইডটা অল্প অল্প হয়ে গেছিলো, আমি একটু উল্টে দিয়েছি হালকা করে। এইভাবে ধিমে আছে, আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন সিঙ্গারাগুলো একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার সিঙ্গারা একদম রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটিংও করে নিয়েছি সসের সাথে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খান, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।